বিশ্বকাপ জিতলে অনেক রকমের পুরস্কার পাবেন এমন প্রতিশ্রুতি হর হামেশাই পান সব দেশের ক্রিকেটাররা। তবে পাকিস্তান এবার পেল ভিন্নধর্মী এক পুরস্কারের ঘোষণা। চলতি টি-20 বিশ্বকাপের শিরোপা জিততে পারলে আগামী বছর রয়্যাল গেস্ট হিসেবে হজ পালনের সুযোগ পাবেন তারা। দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আহমেদ আল মালিকি এই ঘোষণা দিয়েছেন। মূলত বাবর আজমদের বিশ্বজয়ের মিশন উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। তার কণ্ঠে ফুটে উঠেছিল প্রত্যাশার সুর, সেই সাথে পাকিস্তান দলের সাফল্যের জন্য প্রার্থনাও করেছেন। এই কূটনীতিবিদ বলেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার একটাই বার্তা, আল্লাহ চাইলে এবার আপনারা টুর্নামেন্ট জিতবেন। পাকিস্তানের জনগণ আপনাদের এই সাফল্য উদযাপন করবে নিশ্চয়ই, এবং পরের বছর হজের সময় রয়্যাল গেস্ট হিসেবে সম্মান দেয়া হবে খেলোয়াড়দের। আগামী 6 তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু হবে পাকিস্তানের। তবে দলটির মূল চ্যালেঞ্জ হবে ভারত বাধা টপকানো। 9 জুন চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবেন তারা, সেদিকেই বেশি মনোযোগ দিতে হচ্ছে খেলোয়াড়দের। অধিনায়ক বাবর আজমও চান দলের প্রত্যেকেই ভারত ম্যাচে নিজেদের সেরাটা খেলুক। তিনি বলেন, পুরো বিশ্বের নজর থাকবে এই ম্যাচের ওপর, ফলে চাপ থাকবে অনেক, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। এমন ম্যাচে আপনি যত শান্ত থাকতে পারবেন, নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন, তত কাজ সহজ হবে। যদিও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। গত ওয়ানডে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি পাকিস্তান, তারপর থেকে ছন্দহীন হয়ে পড়েছে দলটি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দলটি। তবে পাকিস্তান বরাবরই আনপ্রেডিক্টেবল একটি দল, বিশ্বকাপের মঞ্চে আসলে আপাদমস্তক বদলে যায় দলটি, বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্বকাপে। এই যেমন গত বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে ফাইনাল খেলেছে দলটি, যদিও শিরোপা ছোঁয়া হয়নি 2009 বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। তার আগের বার অর্থাৎ 2021 সালে সেমিফাইনাল খেলেছে দলটি। এবার তারা নিশ্চয়ই বিশ্বকাপটা জিততে চাইবে, আর বিশ্বকাপ জিতে গেলেই তো সৌদি আরবের রয়্যাল গেস্ট হওয়ার মতন সম্মাননায় ভূষিত হবেন তারা। বাবর আজমের দল নিশ্চয়ই এই সম্মাননা পেতে চাইবে।